সোমবার রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় নিয়মিত কূটনৈতিক ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা সহ আট দেশের কূটনীতিকরা সেখানে উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর ব্রিফিংয়ের ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র সচিব। তিনি জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনীতিকরা। জাপান, ব্রাজিল, চীন, যুক্তরাষ্ট্র, রিপাবলিক অফ কোরিয়া, নর্থ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং জাতিসংঘের প্রতিনিধিকে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে ব্রিফ করেছেন। আজকে যারা রাষ্ট্রদূত ছিলেন এবং যারা 14 জানুয়ারিতে ছিলেন, সবাই এক বাক্যে বলেছেন যে এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ, তারপরে জ্বালাও পোড়াও, এটা কোনোভাবেই কাম্য নয় এবং তার তীব্র নিন্দা করেছেন তারা এবং বলেছেন যে এটা ডেমোক্রেসির পরিপন্থী এবং এভাবে ডেমোক্রেসি স্ট্রেন্থেন করা যায় না। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জঙ্গিবাদ বিরোধী অবস্থানের কথা কূটনীতিকদের কাছে তুলে ধরেছেন বলেও জানান সচিব। একই সাথে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আপনাদের মিডিয়াতে বেশ কিছু জালিয়াতির বিষয় প্রকাশিত হয়েছে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার করেছেন যে যেই দুটো বিষয় নিয়ে আপনারা জানেন, দুটোর কোনোটাই সঠিক ছিল না, এটা ভিত্তিহীন এবং মিথ্যা। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।